Hello everyone, welcome back to our channel. You are watching Educating Bengal. আজকে আমি ক্লাস 9 এর তৃতীয় চ্যাপ্টার ইলিয়াস লিও টলস্টয়ের লেখা সেটা পড়াবো। আর ভিডিও স্টার্ট করার আগে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে নিজের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আমরা যেইভাবে এগোচ্ছি তোমাদের সাপোর্টটা খুবই দরকার, তাই প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করো আর খুব খুব লাইক দিও। সো ভিডিওটা স্টার্ট করা যায়। নবম শ্রেণীর পাঠ্য ইলিয়াস গল্পটি লিও টলস্টয়ের লেখা। এইটা লিও টলস্টয়ের একটি গল্প ছিল, যেটা হচ্ছে 23 টেলস। সেখান থেকে একটা ছোট পাঠ নিয়ে এই ইলিয়াস নামক গল্পটি রচিত হয়েছে। ইলিয়াস নামক এই গল্পটি তর্জমা করেছেন শ্রী মনীন্দ্র দত্ত মহাশয়। তোমরা যখন এই গল্পটা পড়বে তখন এই গল্পের শেষের দিকে তোমরা পাবে যে তর্জমা করেছেন কে, শ্রী মনীন্দ্র দত্ত মহাশয়। প্রথমেই আমরা এই ছোট গল্পের প্রধান প্রধান চরিত্রের কথা জেনে নেব, যে এই গল্পের প্রধান প্রধান কোন কোন চরিত্র রয়েছে আর এই চরিত্রের মধ্যে কী কী দিক ফুটে উঠেছে সেটাও আমরা জেনে নেব। গল্পের প্রধান চরিত্র ইলিয়াস। তিনি কর্মঠ, পরিশ্রমী, অতিথি বাৎসল্য, অদম্য মানসিকতা, ঈশ্বর বিশ্বাসী এবং সৎ ও নিষ্ঠাবান, এইগুলো দিকগুলো এই চরিত্রের মধ্যে ফুটে উঠেছে। দ্বিতীয় হচ্ছে শ্যামাগী। তিনি হলেন ইলিয়াসের স্ত্রী। তিনিও স্বামীর মতনই কর্তব্যপরায়ণ আর কর্মঠ। তৃতীয় হচ্ছে মহম্মদ শাহ। তিনি ছিলেন ইলিয়াসের মধ্যবর্তী প্রতিবেশী। তিনি পরোপকারী আর বিনয়ী প্রভৃতি দিকগুলো তার মধ্যে ফুটে উঠেছিল। এবার আমরা চলে যাব সারসংক্ষেপে, গল্পটির মেন বস্তুটা কী সারসংক্ষেপ। লিও টলস্টয় রচিত ইলিয়াস ছোটো গল্পটি একজন পরিশ্রমী, কর্মঠ, ভালো মানুষের জীবনে জীবন উপলব্ধির কাহিনী। এটা এক কথায় বলা যেতে পারে গল্পের কেন্দ্রবিন্দুই 1800 শতাব্দীর রাশিয়ার উফা প্রদেশের। এই প্রদেশের একটি পশুপালক পরিবারের সদস্য ছিলেন ইলিয়াস। ইলিয়াসের বিয়ের মাত্র 1 বছর পর তার বাবা মারা যান। সংসারের সব দায়িত্ব এসে পড়ে ইলিয়াসের ওপর। ইলিয়াসের কঠোর পরিশ্রমের ফলে তার বাবার রেখে যাওয়া সম্পত্তি, 7টি ঘটকি, 2টি গরু ও 20টি ভেড়া মাত্র 35 বছরের পরিবর্তিত হয়ে 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া হয়। তাহলে আমরা যেই চরিত্রটা আগে বলেছিলাম এটাও এখানেও মিলে যাচ্ছে, যে ইলিয়াস একজন খুবই কর্মঠ মানুষ। তিনি পরিশ্রম করতে ভালোবাসেন, তাই তিনি তার বাবার রেখে যাওয়া সামান্য মাত্র কিছু সম্পত্তি, সেটা এত বড় একটা অর্থনৈতিক মানে অ্যাসেট বলতে পারো, সেটা হয়ে দাঁড়িয়েছে। ইলিয়াসের এই ঈর্ষণীয় অর্থনৈতিক অবস্থার উন্নতিতেও চরিত্রের তার কোনো পরিবর্তনই হয়নি। তিনি যেরকম আগে কর্মঠ ছিলেন তিনি এখনও আছেন, তিনি যেরকম পরিশ্রমী ছিলেন, নিষ্ঠাবান ছিলেন, সৎ ছিলেন, তিনি এখনও তেমনই আছেন। ইলিয়াস ও তার স্ত্রী শ্যামাগী সকাল থেকে রাত অবধি কাজ করে, অতিথিদের যথাসাধ্য সেবা করে। ক্রমে ইলিয়াসের পারিবারিক ও অর্থনৈতিক অবস্থায় অবনতি হয়। তার 2 পুত্র ও 1 মেয়ে থাকে, কিন্তু 1 পুত্র কিছু ঘটনাক্রমে মারামারিতে মারা যান আর তার 2য় পুত্র বাবার অমান্য করে বাড়ি থেকে বিতাড়িত হয়। এবং কিছুদিন পরে তারা শুনতে পায় যে তার 1টি মাত্র মেয়ে, সেও মারা যায়। এই অসময়ে দম্পতি অবশেষে সব বিক্রি করে শুধুমাত্র 1টি বোচকা সম্বল করে লোকের বাড়ি বাড়ি কাজ করে অন্নসংস্থান করা শুরু করে, যে একটা বাড়ি থেকে আর একটা বাড়ি গিয়ে কাজ করে তারা অন্নসংস্থান শুরু করে। এক মধ্যবিত্ত প্রতিবেশী মহম্মদ শাহ, যার কথা আমি পূর্বেই বলেছি, মহম্মদ শাহ ইলিয়াসের দুর্দশা দেখে তাকে করুণাবশত তাকেও তার স্ত্রীকে তার বাড়ি কাজে নিয়োগ করেন। তাহলে মহম্মদ শাহ কী করেন, তাদের দুজনকে, 2 দম্পতিকে মহম্মদ শাহ নিজের বাড়িতে কাজের লোক হিসেবে নিয়োগ করেন।
প্রথমে কষ্ট হলেও অদম্য বৃদ্ধ দম্পতি পরিস্থিতির সাথে মানিয়ে নেয়। একদিন মোহাম্মদ শাহের বাড়ি অতিথি সমাগম হয় ও কয়েকজন অতিথি ইলিয়াসের পূর্ব পরিচয় জানতে পেরে তাদের মনের অবস্থার কথা জানতে চায়। যখন সেই মোহাম্মদ শাহের বাড়িতে কিছু অতিথি আসে তখন তারা ইলিয়াসের ব্যাপারে, ইলিয়াস আগে কেমন ছিল, ওদের ফ্যামিলি কেমন ছিল, ওরা কেমনিভাবে জীবন নির্বাহ করতো, সেইগুলোর কথা জানতে চেয়ে জানতে পেরে সেই অতিথিরাই আবার তাকে এখন তাদের কী মনের অবস্থা সেটা জানার চেষ্টা করে। ইলিয়াসের স্ত্রী সকলকে আশ্চর্য করে বলেন যে তারা এখন আগের থেকে অনেক ভালো আছে, তারা আগের থেকে অনেক ভালো আছে, তারা এখন সত্যিকারের সুখ খুঁজে পেয়েছে, কারণ এখন তাদের কোনো প্রকার দুশ্চিন্তা নেই। তারা যখন ধনী ছিল তখন লোকনিন্দার ভয়ে অতিথিদের যথাসাধ্য সেবা করতে হতো, মজুরের ফাঁকি দিচ্ছে কিনা তাতে কড়া নজর রাখতে হতো, ইত্যাদি দুশ্চিন্তা হতো। তবে এখন মনিবের যথাসাধ্য সেবাই হলো প্রধান কাজ। তাহলে আগে তাদের মাথায় অনেক চিন্তা থাকতো, কীভাবে কীভাবে ব্যবসাটাকে এগোবে, কীভাবে সবাইকে টাকা পয়সা দেবে, কীভাবে সব কিছু দেখাশোনা করবে, সেইগুলো আগে চিন্তা ছিল। কিন্তু এখন তাদের কাছে কোনো চিন্তাই নেই, কারণ তাদের একটাই জীবনের উদ্দেশ্য যে যাদের কাছে তারা কাজ করছে তাদেরকে যথাসাধ্য সেবা করা আর তাদেরই কথা শোনা। তাই তারা বুঝতে পেরেছে যে প্রকৃত সুখ আসলে কী, ইত্যাদি, মানে এই ধরনের নানান ইত্যাদি তাদের দুশ্চিন্তা হতো। তাই এখন ধনী অবস্থায় নয় বরং 50 বছর ধরে সুখ খুঁজে আজ আমরা সত্যিকারের সুখ খুঁজে পেয়েছি। মোল্লা তাদের কথার সমর্থন জানিয়ে বলেন, তিনি যা বললেন জীবনের সারসত্ব এবং পবিত্র গ্রন্থে এই কথাগুলোই লেখা রয়েছে। সেখানে উপস্থিত এক মোল্লা বলেন যে তিনি যা কথা বলেছেন সেইগুলো পবিত্র, যে গ্রন্থগুলো রয়েছে সেটা গীতা বলতে পারো তোমরা, বা কোরআন বলতে পারো, বা বাইবেল বলতে পারো, প্রত্যেকটা এই পবিত্র গ্রন্থ যেগুলো রয়েছে আমাদের সেই গ্রন্থতে এই সত্য কথাটাই বলা রয়েছে যে জীবনের আসল সুখটা কী। অর্থাৎ বিষয়টি ভালোভাবে চিন্তা করলে বোঝা যাবে যে সম্পদ ও বৈভব থেকে মানুষের মনের শান্তি পাওয়া যায় না, এটা ধ্রুব সত্য। বরঞ্চ দুশ্চিন্তামুক্ত জীবনই শান্তির বার্তা নিয়ে আসে। তোমাদের মাথায় বা তোমাদের পরিবারের ফ্যামিলির যারা বয়স্ক, যারা বরিষ্ঠ, তাদের মাথায় যদি দুশ্চিন্তা না থাকে তাহলেই তারা জীবনের আসল সুখটা অনুভব করতে পারবে। আপন লোকেদের সাথে সময় কাটানো, ঈশ্বর চিন্তা প্রভৃতি মানুষকে সঠিক শান্তি দিতে পারে, এটাই হচ্ছে সত্য কথা। জীবনে কিছুই চিরস্থায়ী নয়, তাই সুখের মতো দুঃখকেও হাসি মুখে মেনে নিতে পারলেই শান্তির সন্ধান পাওয়া যায়। তাহলে জীবনে কোনো কিছুই স্থির না, চিরস্থায়ী না, সেটা সবসময় মুভেবল, চেঞ্জ হয়। তাই জন্যই সুখের মতো দুঃখকেও মেনে নিতে হবে হাসি মুখে। এইটাই ছিল ইলিয়াস গল্পের মূল বস্তু, মানে অ্যাকচুয়ালি লিও টলস্টয় নিজের গল্পের মাধ্যমে পুরো সমাজকে বা পুরো নিজের দৃষ্টিভঙ্গিটাকে কীভাবে পরিবর্তিত করতে হবে সেইটারই একটা ব্যাখ্যা দিয়েছেন। এবার তোমরা একটা পেন বা একটা নোটবুক নিয়ে বসে যেতে পারো, কারণ কি আমি ইলিয়াস সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিতে চাইবো, যেগুলো তোমাদের পরবর্তীকালে ইম্পর্টেন্ট কোয়েশনস হতে পারে। সো আমি স্টার্ট করছি। প্রথম কোয়েশন হচ্ছে, মোহাম্মদ শাহর বাড়িতে বৃদ্ধ দম্পতি সুখী কেন? মোহাম্মদ শাহর বাড়িতে বৃদ্ধ দম্পতি সুখী কেন? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশন। দ্বিতীয় কোয়েশন হচ্ছে, ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন, কোন সত্যের কথা বলা হয়েছে? এটা কোটেশনের মধ্যে কোয়েশনটা থাকবে, মানে লাইনটা। তারপরে যে কোয়েশনটা হচ্ছে যে কোন সত্যের কথা বলা হয়েছে, ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন, কোটেশন শেষ, কোন সত্যের কথা বলা হয়েছে? নেক্সট হচ্ছে 3 নম্বর কোয়েশন, ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়ল? 3 নম্বর কোয়েশন, ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়ল? 4 নম্বর কোয়েশন, ইলিয়াসকে তার সম্পর্কে কী জানো? 4 নম্বর কোয়েশন, ইলিয়াসকে তার সম্পর্কে কী জানো? সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।
আর এই ভিডিওটা ভালো লাগলে আমি তো আগেই বললাম তোমরা সবাই এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে, আর এই চ্যানেলটাকে আরও আরও গ্রো করো। থ্যাংক ইউ, স্টে টিউন উইথ এডুকেটেড।